আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরাই আমার নবী ঘুমিয়েছিলেন, পৃথিবীর মানুষ রে আমার নবী আমার হুজরাই ঘুমাইতেন, যেদিন আমার হুজরাই ঘুমাইতেন আমি দেখেছি কোনদিন আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না, একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনাইয়া বিনাইয়া উম্মেতি উম্মেতি বলে আমার নবী কান্দতেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আমার হুজরাই ঘুমিয়েছিল, গভীর রাত্রে জিব্রাইল এসে আমার নবীর মুখে কানের কাছে মুখটা নিয়ে জিব্রাইল ডাকে, হুজুর এইভাবে ঘুমিয়ে কাটাইলে রাত্র শেষ হয়ে যাবে, উম্মতের জন্য কি আপনি কাঁদবেন না? এই কথা শোনার সাথে সাথে জিব্রাইল এই কথা শোনাইলে আমার নবী ঘুম থেকে উঠে দরজাটা খুলে একটা দৌড় মারছে, আপনার আমার মতো গুনাগার উম্মতের মায়াই গো নবী কান্দতে কান্দতে উম্মেতি উম্মেতি বলে কান্দে আর দৌড়াই মদিনার শেষ প্রান্তে, সেজদাই পরে কান্দে আর ডাকে, মাউত কি শুনাইল জিব্রাইল, উম্মতের জন্য কাঁদবো মাবুদ গো, সেজদাই পরে গেলাম, দুনিয়া কেয়ামত হয়ে যাবে গো, আমার উম্মতের নাজাতের খবর না শোনা পর্যন্ত আমি নবী সেজদার থেকে মাথা উঠাইব না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী নবী বিনে রোজ হাসর কে করিবে পার, নবী বিনে রোজ হাসর কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার গুনাগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মোদি কান্দে নবী দিনে রাইতে, এ মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খুদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী আমার নবী কান্দে সেজদাই পরে, ও বাবারা ভাইরা মা বোনেরা গো একটু বিছানার মায়া নাই, ঘুমের মায়া নাই, মা আয়েশা সিদ্দিকার মায়া নাই, আল্লাহর কসম নবী উম্মতের মায়াই সেজদাই পড়ে গেছে, কান্দতে কান্দতে সারাটা রাত পার হয়ে গেছে, মসজিদে নববীতে ফজরের আজান হয়েছে, মুসল্লিরা ভরপুর, ইমামতি করবে কে? হুজরাই খবর দিলে মা আয়েশা বিনাইয়া বিনাইয়া কান্দে, নবী সাহাবীরা রে গভীর রাত্রে দরজা খোলা দেখেছি, নবী কিছু বলে যায় নাই, তোমরা তালাশ করে দেখো নবী কোথায়, আমার ভয় হইতেছে, না জানি দুশ্মনেরা নবীকে ধরে নিয়ে গেছে, সেদিন মুসল্লিরা বেরিয়ে গেলেন নবীর তালাশে, যুবকেরা রে ও বাবা যুবকেরা তোমাদের মতো যুবকেরা সেদিন তরবারি হাতে লইয়া বেরিয়ে গেছে, আমার নবী খই নবী খই, এইভাবে মদিনার মহিলারা রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইছে, মারকুলের শিশুরা দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, দোকানদারেরা দোকান খুলে নাই ব্যবসা বন্ধ করে দিয়েছে, সারা দিন তালাশ করলো নবীকে পাওয়া গেল না, আবু বকর ওমর এতিমের মতো কান্দে নবীকে তালাশ করে, ইমাম হাসাইন হুসাইন রাস্তার পাশে দাঁড়ায়া দুই ভাই গলা গলি করে কান্দে,
কোন মানুষ পাইলেই দাঁড় করাইয়া জিজ্ঞেস করে, পথিক অনুরোধ করি অনুরোধ করি, বলো তোমরা আমার এতিম নানারে দেখছো নি? দুইটা ভাই সারাদিন কান্দে, সন্ধ্যা হলে পেটের খিদায় ঘরের মধ্যে ঢুইকা পেটটা মাটিতে লাগাইয়া না 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 কইয়া কান। এইভাবে একদিন গেল, দুই দিন গেল, তিন দিন যেদিন পার হয়ে যায়, হাসাইন হুসাইন পেটের খিদায় উঠতে পারে না, ব্যথা কষ্ট দুঃখ আর যেন সইতে পারে না। এদিকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক দুইজন মিলে একেবারে মদিনার শেষ প্রান্তে নবীর তালাশে ঘুরতে ঘুরতে নবীকে পায় না, যাইয়া দেখে রাখালেরা বসে কি যেন পরামর্শ করছে। রাখালেরা, বাবারে রাখালের দল দেখে আসছি জর্দানের জমিনে, যে জর্দানের জমিনে আমার নবী চাচা আবু তালিবের সঙ্গী হইয়া মক্কা থেকে ইয়ামেন যাচ্ছিলেন কাফেলার সাথে 13 বৎসর বয়সে। আবু তালিবের সফর সঙ্গীরা সবাই ইয়ামেন, সবাই ইয়ামেনের পথে যাইতে জর্দানের জমিনে ক্লান্ত হয়ে গাছতলায় বসেছিলেন রেস্ট করবেন। আমার নবী অল্প বয়স 13 বৎসর, মুরব্বীদের পাশে বসে নাই, আমার নবী একটা মরা গাছের নিচে বসেছিল। এই ঘটনাটা জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। আমার নবী 13 বৎসর বয়সে মুরব্বীদের পাশে বসে নাই, মুরব্বীদের কষ্ট হবে। কি শিক্ষা, কি আদর্শ নবী রেখে গেল! এই আদর্শ মেনে চললে বলুন আমাদের সমাজে শান্তি আসবে না অশান্তি আসবে? আরে নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর না মানলে আবু জাহেল। যদি মানো ভাগ্য ভালো হবে, একই মহল্লায় জন্ম, আবু বকরের ভাগ্য ভালো নবীর কথা মাইনা জান্নাতে সকলের আগে প্রবেশ করবে, আবু জাহেলের ভাগ্য ভালো না দরজায় পাইয়া নবী মানল না সকলের আগে জাহান্নামে যাবে। আমার নবী 13 বৎসর বয়স, কত বৎসর? 13 বৎসর বয়স। বাবারা, এই নবীর উম্মত হইয়া হুসাইনের কথা শোনার জন্য বসে আছেন। কিতাব খুলুন, বহিরা পাদ্রি, বহিরা পাদ্রি, বহিরা পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম, তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম, আসমানি কিতাব। কিতাবের মধ্যে দেখেছে 13 বৎসর বয়সে চাচা আবু তালিবের সঙ্গে হইয়া আখিরি নবী কাফেলার সাথে এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে, এই রাস্তাটা দিয়া ইয়ামেন যাবে। ওই বহিরা পাদ্রি যেদিন তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে দেখেছে আখিরি নবী 13 বৎসর বয়সে এই রাস্তা দিয়া যাবে, সেদিন থেকে আমাদের দেশে নিয়ম হলো যে রাস্তায় মানুষ চলাফেরা বেশি করে সেই রাস্তায় দোকান দেয় বেচা কিনা ভালো হবে। পাদ্রি তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে আখিরি নবী আসবে এই রাস্তায় খবর পাইয়া রাস্তার কিনারে মুসাফির খানা খুলেছে একটা নজর আখিরি নবী দেখার জন্য, রাস্তার কিনারে দোকান দিয়েছে নবীরে একটা নজর দেখত। আল্লাহ আজকে হুসাইনের মহব্বতে আজকের এই মাহফিলের সকলকে একটা নজর ঘুমের ঘরে আমার নবীরে দেখাইয়া দিও। এমন এক সময় আসবে হাত আছে দরার শক্তি পাবেন না, মুখ আছে কথা বলতে পারবেন না, পাও আছে হাঁটতে পারবেন না, আপনার দোকান বন্ধ হয়ে যাবে। সেদিন আসার আগে সদাই করেন, রাসূল বলেছেন দুনিয়াটা আখেরাতের বাজার, বাজানো এই বাজার আর বাইঙ্গা গেলে এই বাজার আর জমে না, তাই বাজারটা থাকতে কইরালাম। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। পাদ্রি রাস্তার কিনারে দোকান দিছে তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে লেখা আখিরি নবীর একটা নজর দেখব। যাই হোক, সব শেষ, বয়স শেষ, বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ারও কমে গেছে, রাস্তায় দাঁড়ায় কান্দে, ও আকাশের মালিক তুই কি আমার আখিরি নবী দেখাইতি না?
খ্রিস্টান পাদ্রী কান্দে। আমার নবী চাচার সঙ্গে 13 বছর বয়স, কত বছর, মুরব্বীদের পাশে বসলো না জর্দানের জমিনে, নিজের চোখে দেখে আসছি। রোজার আগের জর্দান সফর ছিল, মাহফিলের দাওয়াত ছিল, জর্দানের সফর। আমার নবী মুরব্বীদের পাশে বসলো না, মরা গাছের নিচে বসলো, মরা গাছের নিচে বসলো, লম্বা ঘটনা। আমার নবী মরা গাছের নিচে বসার পর সাথে সাথে মরা গাছ ডাক মারে, প্রভু গো তোমার বন্ধু আমার বাড়িতে, আমি মৃত, তোমার বন্ধুর প্রেমে আমাকে জীবিত করে দাও, পাতা লতায় ভরপুর করে দাও। আমার নবী গাছতলায় বসে আছে, মুহূর্তের মধ্যে ঘাট জীবিত হয়ে পাতা লতায় নবীকে ছায়া দিয়েছিল। ওই দিন আমার নবী মরা গাছের নিচে বসার পর যেই ঘাট জীবিত হয়েছিল, যেই পাতা লতা বাহির হয়েছিল, আল্লাহর কসম আজও পর্যন্ত সেই ঘাট জীবিত, পাতা লতা এখনো আগের মতো আছে। গাছ হইয়া নবী চিনে, উম্মত হইয়া বলুন নবী চিনা দরকার আছে কিনা। বাবা এই নবী এমন এক সার্টিফিকেট উম্মতের হাতে দিয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সার্টিফিকেট লইয়া যেখানে যাবেন আখিরি নবীর উম্মতের পরিচয়ে, সেখানেই আপনার সম্মান পাবেন, যেখানে যাবেন শুধু সম্মান পাবেন, পশু পাখিরা পর্যন্ত এই সার্টিফিকেট ওয়ালারে সম্মান করে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, আমরা মশাই ভাইলে সারে না।